ফের একবার এক শ্রেণীর মিডিয়াকে বিজেপির দালাল বলে মুখ্যমন্ত্রী রোশন হলে টিভি চ্যানেলগুলি বলছে ও দেখা যায়গা বাদ মে ধামাকা তো বাঁচা দো মিডিয়াগুলো সব হয়ে গেছে ওদের দালাল সকাল থেকে রাত পর্যন্ত দেখেছেন আট সালাদ চাটনিও খাচ্ছে সারাক্ষণ বসে বসে এমনকি কেন্দ্রের বঞ্চনা এবং এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি তোদের ক্ষমতা থাকলে হাত তুলিস কিছুই দেয় না শুধু নেয় শুধু নেয় আমরা সবাই মানুষ এটা আমাদের পরিচয় আধার ইলেকশন আসলে ভোট টানার জন্য জাতি দাঙ্গা আমি বলি তোদের ক্ষমতা থাকলে হাত তুলিস বিস্তারিত দেখুন এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট যে ভিডিওটিতে লাইক করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গতকাল তৃণমূলের নবজার কর্মসূচিতে একসঙ্গে যোগ দিতে মালদহে এক মঞ্চে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই মঞ্চ থেকে বিজেপি এবং এক শ্রেণীর মিডিয়াকে নিশানা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন রোজ গালাগালি দেয় মিথ্যা কথা বলে তুমি যে আমায় মিথ্যা কথা বলছ তুমি প্রমাণ করেছ টিভি চ্যানেল প্রতিদিন মিথ্যা কথা বলে আমাদের প্রবাদ সুতরাং দুটো কানে হাত দিয়ে দেবেন দরকারি চোখটা চাপা দিয়ে দেবেন যতক্ষণ ও বক্তৃতা দেবে আমি দেখছি কত টিআরপি ওঠে রোজ গালাগালি দেয় মিথ্যে কথা বলে তুমি যে আমায় মিথ্যে কথা বলছো তুমি প্রমাণ করেছো টিভি চ্যানেল প্রতিদিন মিথ্যে কথা বলছো আজকেও আমি একটা সংবাদ মাধ্যমে দেখেছি কোর্ট রায় দিয়েছে একটা আরো লিখেছে আরেকটা এসব জিনিস কোন রাজ্যে হয় না বাংলাতেই হয় আসলে কেন বলুন তো কারণ তিনি আরো বলেন ও দেখা জায়গা বাদ মে ধামাকা তো মাচা দো মিডিয়াগুলি হয়ে গিয়েছে ওদের দালাল সকাল থেকে রাত পর্যন্ত আরশোলা চাটনিও খাচ্ছে সারাক্ষণ বসে বসে সুতরাং ধামাকা তো মাচা দো আর মিডিয়াগুলি বলছে উনার বাড়ি থেকে ৫০০ কোটি টাকা পাওয়া গেল তুই কি গুনেছিস ও দেখা জায়গা বাদ মে ধামাকা তো মাচা দো মিডিয়াগুলো সব হয়ে গেছে ওদের দালাল সকাল থেকে রাত পর্যন্ত দেখেছেন আট সালাদ চাটনিও খাচ্ছে সারাক্ষণ বসে বসে সুতরাং ধামাকা বাঁচা দো আর মিডিয়া ঘুরে ঘুরে বলছে ওনার বাড়ি থেকে ৫০০ কোটি টাকা পাওয়া গেল তুই কি ঘুরেছিস তুই কি ঘুরেছিস আমার মনে কোশ্চেন যদি আসে এটা আমার কোশ্চেন আমার ব্যক্তিগত ওপিনিয়ন সিনেমায় কি করে চোরদের কাছ থেকে টাকার বান্ডিল দেখায় কিন্তু কি করে ফার্স্ট পেজে একটা নোট লাস্ট পেজে একটা নোট আর মধ্যেখানটায় কিছু নাই ঠিক আছে এমনকি তিনি বলেন আমাকে যদি একটু বিশ্বাস ভরসা করেন টিভি দেখে সিদ্ধান্ত নেবেন না ওগুলো বিজেপির দালাল আর আজকে বড় বড় কথা কাজে যদি আপনারা আমাকে একটু বিশ্বাস করেন একটু বিশ্বাস ভরসা করেন টিভি দেখে সিদ্ধান্ত নেবেন না ওগুলো বিজেপির দালাল বিজেপির টাকা পায় তাই বিজেপি করে নালে বিজেপি টিভিগুলো উঠিয়ে দেবে কানে শুনে করবেন না চোখে দেখে করুন হৃদয় দিয়ে দেখুন আর হৃদয়টাকে সযত্নে মনটাকে হাসি খুশি রেখে যাতে খারাপ কাজ আমরা না করি আর কেউ যদি করেও থাকেন সংশোধন করে নিন মানুষ মাত্র ভুল হয়ে থাকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন রাইট টু মেক ব্লান্ডার্স কিন্তু ভুলটা যদি সংশোধন করেন আপনি আপনি সবচেয়ে ভালো হতে পারেন ভুল আমাদের জীবনে কখনো কখনো হয়ে যায় যদি জেনে শুনে হয় সেটা ভুল যদি না জেনে হয় সেটাকে ক্ষমা করা যায় তাই আমি আপনাদের মানুষের মতো মানুষ তৈরি হওয়ার জন্য আর এই বাংলাই পারবে এই বাংলাই পারবে আর মালদা মুর্শিদাবাদ সহ সব জেলাকে বলবো আপনারা আমাকে অ্যাসেম্বলিতে জিতিয়েছেন আপনারা আমায় আমও দিয়েছেন আমসত্ত্বও দিয়েছেন
আগামী দিন মনে রাখবেন, বিজেপি কে হারাবার জন্য আমার আম চাই, আম সত্য চাই, আমের আচার চাই, আমের চাটনি চাই, আমের সন্দেশ চাই, আমের দই চাই, আমার সবটা চাই। আর কোনো ভাগাভাগি নয়, আমরা যুক্ত করব, আমরা বিভক্ত করব না, আমরা সবাই সমান।